বিদ্রোহী নাচেবার বঙ্গ বিজেপিতে মনিরুল ইসুদের অনুপমের নিশানায় দলের নেতারা। আপডেট লাইফে আপনাদের সাথে আমি অয়ন। আজকের খবর শুনতে শুনতে থাকতাম আপনাদের সাথে আপডেট লাইফ। প্রতিদিনের মতো আজ যে খবর নিয়ে এসেছি তাতে করে দেখুন বিজেপিতেও কিন্তু আবার বিদ্রোহের আঁচ কিন্তু লেগে গেছে। দেখুন, যে সমস্ত তৃণমূলের বিরুদ্ধে লড়াই পায়নি তাদের ফেসবুকে বীরত্ব দেখাচ্ছে। মনিরুল ইসলামের যোগ দেওয়া বিজেপির অন্দরেই যে সমালোচনায় ঝড় উঠেছিল, ঠিক এই ভাষাতেই সমালোচকদের উত্তর দিয়েছেন অনুপম হাজরা। লাভপুরে তৃণমূল বিধায়ক গেরুয়া শিবিরের নাম লেখানোই তাকে যে কাঠগড়ায় তোলা হয়েছে, ফেসবুক তার বিরুদ্ধে সাফাই দিলেন যাদবপুরে পরাজিত বিজেপি প্রার্থী। যদিও পরে ভিডিওটি ফেসবুক থেকে ডিলিট করে দেওয়া হয়। ফেসবুকের ভিডিওতে অনুপম হাজরা অভিযোগ করেছিলেন, মনিরুলের বিজেপিতে যোগদান ইস্যুতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে কাঠগড়ায় তুলেছেন দলের কয়েকজন। লাভপুরের বিধায়ক পদ্ম শিবিরে নাম লেখানো তার সঙ্গে কোনো যোগ নেই। স্পষ্ট ভাষায় তিনি জানান, নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা অভিযোগ করেন, মনিরুলের বিজেপিতে যোগদান ইস্যুতে যেমন উদ্দেশ্যপ্রণোদিত কাঠগড়ায় তুলেছে তৃণমূলের দলের কয়েকজন, লাভপুরের বিধায়ক পদ্ম শিবিরের নাম লেখানো তার সঙ্গে কোনো যোগাযোগই নেই। স্পষ্ট ভাষায় তিনি মনে করেন যে নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা মানস দাসের বিজেপিতে যোগদানের সময় আমার যোগ রয়েছে, কিন্তু মনিরুল ইসলাম বিজেপিতে যোগদানের বিষয়ে আমার কোনো হাত নেই। কীভাবে উনি দলে এলেন সেটা শীর্ষ নেতৃত্বকে জিজ্ঞেস করলেই ভালো হয়। ইচ্ছাকৃতভাবে কিছু বীরপুরুষ বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে। এখানেই শেষ নয়, সমালোচকদের একহাত নিয়ে যাদবপুরে পরাজিত বিজেপি প্রার্থী প্রশ্ন করেন, যারা আজ বিরত দেখাচ্ছে তারা যাদবপুরে ভোটের দিন কোথায় ছিলেন? স্বাভাবিকভাবেই প্রশ্ন কিন্তু উঠেই যায়। যেদিকে তৃণমূলে সন্ত্রাস দেখানোর জন্য আমি কয়েকজন ফুকে ফোন করেছিলাম, তারা কখন তখন কোথায় ছিলেন? অনুপমের দাবি করেন, সেদিন বীরত্ব দেখালে কিছু বুথ এজেন্ট মণ্ডল প্রেসিডেন্টদের রক্ষা করা যেত, কয়েকটি বুথে বিজেপিতে লিড পেত। তৃণমূল গদাধররা যেদিন বিজেপিতে যোগদান করেন সেদিন ওই মঞ্চে উপস্থিত ছিলেন অনুপম হাজরা, যাকে ঘিরেই জল্পনা তৈরি হয়েছে। তার মধ্যে বিজেপিতে এসেছেন তৃণমূলের নেতারা। সেই বিভ্রান্তি দূর করতে অনুপম জানান, যেহেতু আমি বোলপুরের প্রাক্তন সাংসদ ছিলাম এবং উনি সেখানকার বিধায়ক, তাই শীর্ষ নেতৃত্বকে আমার মঞ্চে উপস্থিত থাকতে বলা হয়েছিল। বুধবার তৃণমূলের বিতর্কিত নেতা মনিরুল ইসলাম গেরুয়া বাসন গায়ে চড়ানোর পর ক্ষোভ ফুটেছে বীরভূমের বিজেপি সদস্য সমর্থকেরা। শুক্রবার সংবাদ প্রতিদিনের কাছে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ করেছিলেন বীরভূমের পরাজিত প্রার্থী দুধ কুমার মণ্ডল। আর এর থেকেই ক্ষোভের বহিঃপ্রকাশ করেছে বীরভূমের পরাজিত প্রার্থীর কাছে যে ক্ষোভ প্রকাশ করেছিল সেই ব্যক্তিরাই নাকি পদ্ম শিবিরে যোগদান দেওয়ায় মন থেকে তা মেনে নিতে পারছেন না বলেছিলেন দুধ কুমার। বীরভূমের বিজেপির এই নির্ভরযোগ্য সেনাপতি বলেন, মনিরুলের মতো লোকেদের বিজেপিতে যোগদান অত্যন্ত খারাপ বিষয়, শীর্ষ নেতৃত্ব এই বিষয়ে পুনর্বিবেচনা করা উচিত। আশা করব মনিরুলকে দলে যোগদান করানো হয়েছে এবং কর্মীদের কথা ভেবেই সেভাবে তাকে দল থেকে বের করে দেওয়া হবে। গত বুধবার দিল্লি সদর দপ্তরে মনিরুল ইসলাম বিজেপিতে যোগদান করার পরই থেকেই তাকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বিজেপির অন্দরে। সোশ্যাল মিডিয়া বা প্রকাশ্য শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন দলের কর্মীরা, গণ ইস্তফাটা হুঁশিয়ে দিয়েছেন বিভিন্ন বিজেপি কর্মীরা। তবে নিচুতলার কর্মীদের প্রশমনে আস্থা রাখার বার্তা দিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব, কিন্তু সেই আস্থা কতটা কার্যকর হবে সে বিষয়ে আশঙ্কা প্রকাশ করছে এখন রাজনৈতিক মহল। আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যদি মনে হয় আপনার এই চ্যানেলটি উপকার করছে তাহলে অবশ্যই সাবস্ক্রিপশন করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আসলে অবশ্যই আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।